অনেক রাতের ট্রেন। সহযাত্রী এক বয়স্ক ভদ্রলোক আর এক যুবা। ট্রেনের শব্দ ছাপিয়ে বয়স্ক ভদ্রলোক বলে চলল, নাম শুনছেন গোয়ালন্দ স্টিমার ঘাটে ভাতের হোটেল। ইস রে, সে কি ইলশে মাছের সোয়াদ। কি ভাই, শুনছেন নাম? হ্যাঁ 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 হ্যাঁ, দুষ্ট অসৎ হোটেল মালিক, পরদেশি আর ধুর পালাইলেই বেকুব বানাই প্যাসেঞ্জার, কেমনে জানেন? না তো, খাইতে বইছে আর নিজেই ছোকরা দিয়া ঘন্টা বাজায়। নূতন মানুষ, ভাববে বুঝি জাহাজ ছাড়ার বেলদিতাসে। হুড়মুড় দূর বয়রা তখন পাতের টিকা, আমাখা ভাত মাছের টুকরা তুলা রাখে। আবার যখন এ মা চিচি, সব হোটেলে নষ্টামি নাই, একটা দুটা। আচ্ছা ধরেন নারায়ণ সাহার ডিলুক্স হোটেল, খাওন টি ফ্রেশ, সদ ব্যবহার, 46-এ সেটেল করি কলকাতায় আর যাই নাই। আপনি এমন হাসেন কেন? ও, আমার কথায় স্টুডেন্ট বুঝি। সবাই নীরব। ভিটার মায়া, পদ্মা মেঘনা ছোকরা বয়স ছাড়ছি সবই, এই ডাইলিক্ট জেলার স্মৃতি, মায়ের হাসি, প্রিয়ার চুমা, এলুম খেলুম বাংলা যদি, আমার ভাষাও বঙ্গ ভাষা।